নমস্কার সকলকে তো আশা করছি এটা আমার সিবিএসই টার্ন ওয়ান ক্লাস টেন এবং টুয়েলভের পরীক্ষার আগে এটাই বোধ আমার লাস্ট ভিডিও কেননা আমি আর আপাতত কোনো ভিডিও বানাবো না কারণ বিভিন্ন রকম ভিডিও বানালে স্টুডেন্টসরা আরো বেশি পাঁচ মিনিট হবে তো এখানে আমি আজকে যে ভিডিওটা মেনলি বানাতে চাইছি সমস্ত স্টুডেন্টদের জাস্ট লাস্ট মিনিট একটা সাজেশান সব স্টুডেন্টদের জন্য তো এই ভিডিওটা আমি চাইবো সবাই যেন ভিডিওটা দেখে এবং ওতে কিন্তু ওদের অনেকটা উপকার হবে তো সেটা হচ্ছে ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের পরীক্ষা আছে সেটা হচ্ছে সামনের এই শনিবার থেকে মানে আজকে হচ্ছে সতেরো আঠারো উনিশ কুড়ি তারিখ থেকে হচ্ছে ক্লাস টেনের বাংলা পরীক্ষা এবং তিন তারিখ থেকে ক্লাস টুয়েলভ পরীক্ষা শুরু হচ্ছে তো ক্লাস টেনের এর এগারো তারিখে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তো সেইভাবে পরীক্ষা গুলো পরপর চলছে ওয়েমার সিটের নিয়ে আমি কিছু ডিসকাশন করব ওয়েমার সিটে প্রত্যেকটা ওয়েমার সিটে ষাটটা করে কোশ্চেন থাকছে ম্যাথসের ক্ষেত্রে টোটাল থাকছে পঞ্চাশটা কোশ্চেন আমি কিছু স্যাম্পল দেখাবো কোশ্চেনের কিছু সিবিএসসি সার্কুলার হয়েছে পুরো কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়ে যায় সেই জন্য আমি আজকের এই ভিডিওটা করার জন্য আমি মেনলি এসেছি প্রথমেই বলি এই ওয়েমার সিটে এক থেকে চল্লিশটা ম্যাথামেটিক্স ক্ষেত্রে টোটাল তিনটে সেকশন রয়েছে এ সেকশন বি সেকশন আর সি সেকশন এ সেকশনে টোটাল থাকছে কুড়িটা কোশ্চেন বি সেকশনে কুড়িটা কোশ্চেন এবং সি সেকশনে দশটা কোশ্চেন এ সেকশনে কুড়িটার মধ্যে যে কোনো ষোলোটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে সবগুলো কোশ্চেন অ্যাটেন্ড করলে কিন্তু নেগেটিভ মার্কিং নেই কি সমস্যা হতে পারে আমি আগেও বলেছি আজকে শর্টে বলে দিচ্ছি আমি যখন স্ক্রিন শেয়ার করব দেখাবো তখন সেটা ভালো করে বোঝাবো এবার প্রশ্ন হচ্ছে যখন পরীক্ষার কোশ্চেনটা যখন আহ পাবো আমরা স্টুডেন্টরা পাবে এক থেকে আহ কুড়ি পর্যন্ত টোটাল ষোলোটার মধ্যে দেখা গেল একের দা একটা কনফিউশন করার দরকার নেই দুইয়ের কনফিউশন করার দরকার নেই দেখা গেল সাতের দা কনফিউশন আর একটা হলো পনেরো দাগ কনফিউশন এই চারটে কনফিউশন করার দরকার নেই এবং তারপরেও কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে ষোলোটা করার জায়গা তারা ভাবছে নেগেটিভ মার্কিং আছে তেরোটা কোশ্চেন করলো আর বাকি তিনটে কোশ্চেন আন্দাজে করে দাও লাগলে লাগলো না হলে নেই কিন্তু ষোলোটার বেশি কিন্তু কেউ করবে না এটা কিন্তু সকলে মাথায় রাখবে প্রথমত দ্বিতীয়ত আমি স্ক্রিনটা শেয়ার করলে মোটামুটি আহ আমি ভালোভাবে বোঝাতে পারবো আহ জাস্ট একটুখানি দেখিয়ে দিলে আহ ভালোভাবে বোঝানো যাবে আচ্ছা এবার আশা করছি দেখা যাচ্ছে এখানে এখানে যে জিনিসটা রয়েছে এই কোশ্চেনটায় ভিডিও কল করে দিচ্ছি এবার এই হচ্ছে আমাদের একটা বোর্ডের স্যাম্পেল যেখানে রোল নাম্বার প্রথমে দিতে হবে এখানে রোল রোল ঘর থাকবে তারপর নাম্বার ডিজিটটাকে ইংলিশে লিখতে হবে সেন্টার রোল নাম্বার এটা সবাই মোটামুটি দেখেছে এবার এখানে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো আজকে বেসিক্যালি ভেবেছি সেটা হলো একের দাগের কোশ্চেনে এ বি সি ডি প্রথম চারটে থাকছে এই চারটের মধ্যে প্রথম একটা স্কোয়ার বক্স থাকছে তারপরে হ্যাস ওই হ্যাসের ঘরে কিন্তু একটা ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে তাহলে এই জিনিসগুলো কি সেই জিনিসটা বলার জন্য আজকে আমার ভিডিওটা এবং এখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণতা রয়েছে আমি এই একের দ্যাকের যে এবিসিডি রয়েছে আমরা এখানে দেখা গেল আমার বিটা ঠিক বিটা যদি আমার ঠিক হয় তাহলে বিটাই মার করলাম কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে না বিটা আমার ভুল হয়ে গেছে সিটা ঠিক হবে তো সিটাকেও তুমি সার্কেল করলে তো দুটো সার্কেল যদি করে রেখে দাও তাদের নাম্বার পাবে না তো সেই জন্য এই যে বক্সটা আছে এই বক্সটাতে সি বলে লিখে দিতে হবে সি একটা ক্যাপিটাল সি বা স্মল সি যা ক্যাপিটাল সি লিখবে সি এখানে একটা লিখে দেবে তার মানে এই যে তুমি দুটো কনফিউশন ছিল এই দুটো কনফিউশনের একের দাগের এই বক্সের মধ্যে যে সিটা লিখেছো সেই সিটাকে তোমার নেওয়া হবে তাহলে এর পরের এই সার্কেলটার মানে কি এইদিকে এই সার্কেলটা এই সার্কেলটার মানে কি সেটা বলার জন্য আমাদেরকে তাহলে নেক্সট আরেকটা আহ জিনিস দেখতে হবে সেটা দেখাই তাহলে আরো ক্লিয়ারলি বোঝা যাবে সেটা হচ্ছে যে আরেকটা ভিডিও রয়েছে যেটা হচ্ছে এই রকম একটা সিবিএসি সার্কুলার দিয়েছে এই এই সার্কুলারে দিয়েছে সেটা হচ্ছে যে এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর স্টুডেন্টস স্টুডেন্ট রিগার্ডিং কি জিনিস শর্টে বলি কোয়েশ্চেন নাম্বার এক সাপোজ এক নম্বর কোয়েশ্চেন এর আন্ডারে এইরকম ধরনের জিনিস থাকলো তাহলে এটা হচ্ছে কারেক্ট মেথড লাইক আমি একের দাগের একটা ঠিক করেছি একের দাগের এক আমার ঠিক হয়েছে এবং আমি তার জন্য এই বক্সটাতে আমি এক দিয়ে দিয়েছি তাহলে এখানে আমার কারেক্ট মেথড আমার এটা ঠিক হলো এবার দেখা গেল দুয়ের দাগের দেখো আমি একের টাকে আমি গোল করেছি দুয়ের দাগের যে এই ঘরটাতে আমি করেছি আমি প্রথম এটাকে এটাকে সার্কেল করেছি বাট লিখে দিয়েছি এখানে বি তাতে কি হবে না आंसर উইল বি কনসিডার্ড অ্যাজ বি বিটাকে এখানে যেটা লেখা হবে ফাইনালি সেইটাকে কিন্তু গ্র্যান্ড করা হবে সেটাই ঠিক বলে ধরে নেওয়া হবে তাহলে আলটিমেটলি এই বক্সটাই হচ্ছে মেন জিনিস তুমি বক্সটাতে কোনটা করছো যদি দেখা গেল এখানে শুধু সিম্পল আমি আরেকটা দেখাই এই রকম জায়গা চারের দাগেরটা এখানে আছে এখানে আমি লিখলাম সি তাহলে কিন্তু কনসিডার করা হলো সি কে মজার ব্যাপার হচ্ছে এই যে সার্কেলটা পরে যেটা বলেছিলাম ওই সার্কেলটাতে তুমি যদি গোল করে দাও তাহলে সমস্যা আছে মানে তিন নম্বরের এই যে জিনিসটা আমি এ করেছি ঠিক বলে এখানে বি লিখেছি যদি আমার এদিকে কিছু না করতাম তাহলে বিটাকে কারেক্ট বলে ইভালুয়েট করা হতো যেহেতু আমি এখানে একটা গোলটাকে মার্ক করে দিয়েছি অতএব এই কোশ্চেনটা নট বি ইভালুয়েটেড এটা কিন্তু আমাদের আর ক্যালকুলেশনের মধ্যে ধরা হবে না তো এমনি এখানে এরকম ভাবে স্যাম্পল দেওয়া আছে এরকম ভাবে যদি দেওয়া থাকে শুধু আমি কিছুক্ষণ ভুলভাল দিয়ে ডিতে দিলাম তাহলে কিন্তু ডিটা কারেক্ট বলে হবে আমি এখানে করে আমরা বি এখানে দিয়েছি তাহলে সেটা বি হিসেবে কাজ করা হবে অ্যানসারটা এখানে আমি এত কিছু কায়দা করলাম এত কিছু কায়দা করার পরে আমি এটা এখানে যেটা লিখেছি সেটাকে এ বলে কারেক্ট করা হবে এখানে ডিটাকে কারেক্ট বলে বলা হবে তাহলে মাথায় মনে রাখতে হবে আমি এদিকে কোনো কারণে যদি কোনটাই অ্যাটেম্প না করি তাহলে আমি সেখানে এইটাকে একটা লাস্টে গোল করে দেবো তার মানে কি আমি এখানে এটা আমি স্কিপ করে গেছি আমি এটা অ্যাটেম্প্ট করিনি এখানে এটা বোঝাতে হবে তার মানে এক থেকে কুড়ির মধ্যে টোটাল ষোলোটা কোয়েশ্চেন্ড করতে হবে তাহলে এক থেকে কুড়ির মধ্যে এই রকম সার্কেল থাকবে কটা এরকম সার্কেল থাকবে চারটে তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে এক থেকে কুড়ির মধ্যে টোটাল আমাদের হচ্ছে আহ কুড়িখানা কোশ্চেন কিন্তু আমাদের ওই সার্কেলগুলো গুলো লাস্টের যে বক্সের পরে যে সার্কেল টোটাল আমাদের চারটে সার্কেল থাকবে মানে চারটে কোয়েশ্চেন আমাকে ছাড়তে হবে ওকে তো সবাই মোটামুটি ভিডিওটা অনেকটা কাজে লাগবে ভালো লাগবে বুঝতে পারবে ক্লিয়ার কনসেপ্ট থাকলো দেওয়া এখানে তো সবাই দেখবে আর শিক্ষানের কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি পরাক্রান্তি প্রধান আর আমি এই শিক্ষানের কোচিং সেন্টারের তরফ থেকে এটা প্রেজেন্ট করলাম আশা করছি সমস্ত ওয়েস্ট বেঙ্গলে যারা বাংলা বোঝেন পুরোটাই বাংলায় আমি এটা বললাম বাংলা যারা বোঝেন বা যেসব বাচ্চারা বা স্টুডেন্টরা বাংলা বোঝো তোমরা ভিডিওটা আশা করি বুঝতে পারবে আর আমার কন্টাক্ট নাম্বার নাইন ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ এর স্যাম্পল পেপার পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করো এই ভিডিওর কমেন্টে কমেন্ট করো বিভিন্ন রকমের স্যাম্পল পেপার বিভিন্ন সাবজেক্ট পাওয়ার জন্য আমি তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই কমেন্টের বক্সে সেই লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করলেই তোমরা স্যাম্পল পেপার পেয়ে যাবে তো সবাই ভালো থেকো ব্যাস এটুকুই আর ব্যাস পরীক্ষাটা ভালো করে সবাই দাও ভালোভাবে রেজাল্ট করো এটুকুই বাই বাই শুভরাত্রি আজকে সতেরোই তারিখ রাত্রি ভিডিওটা বানালাম শুভরাত্রি